একচোট কান্নাকাটি হওয়ার পরে ব্যাক টু আমার নিজের ব্লগে, সবাই এসে গেছে, এখন আমাকে সবাই চুপ চুপ করালো অনেকভাবে। আমার কাকিকে আমি খুঁজছিলাম আমার হেয়ার স্টাইলের জন্য, কাকি মেহেন্দি পড়তে চলে গেছে, তখন আমার হেয়ার স্টাইল হয়ে গেছে। বল বাঙালি গানা লম্বা লম্বা চুল আইব্রোভাটে পর্ব শুরু। আর আমি এবার একটু বসে গেছি, যেহেতু সপ্তশী এসে গেছে, একটু ছবি টবি তুলবো পোস্টার্স মেরে। অলদো আমি জানি খুব একটা ছবি তোলা যাবে না, তাও কিছু তো ছবি তুলতেই হবে। আর ইন দ্য মিন টাইম আমি নিজের ফোনটা দিয়ে দিয়েছি আমার বোন গুড়িয়াকে, এখন যা ব্লগস হবে গুড়িয়া করবে।
তো আমার আদা কাদুরে বোনও চলে এসেছে, এরা না থাকলে আমার বিয়েটা কমপ্লিট হতো না। বেস্ট পার্ট আমার বিয়ের ছিল যারা আমাকে জেনুইনলি মন থেকে খুব ভালোবাসে সবাই আমার বিয়েতে এসেছে। ভালোবাসার লোকরা যখন এসে গেছে এর মানে বিয়েতে প্রচুর প্রচুর মজা হতে চলেছে, আর যারা আসেনি ওরা মজা মিস করেছে, না মিস করেনি, ওরা ব্লগেও দেখবে। আমার অনেক পিসিরা আসতে পারেনি যাদের খুব আসার ইচ্ছা ছিল, বাট ওরা আসতে পারেনি, তাদের জন্য এই মেমোরিজ ভিডিওগুলো রয়ে যাচ্ছে। পুরো শুক্তো দিয়ে মেয়ে ভাত খেয়ে নিন, চারও কিচ্ছু খাবে না। কন বেবি হাত বড়া রে ও। এইটা আমাদের শান্ত মেগিনি, দেখো শান্ত মনে হচ্ছে না, এখনই দেখো হাতটা কোথায় আছে ওর। চিকু পাপা নে তো উল্টা ধুতি পহনাযা তুমকো, মম্মি কুছ করে কিছু নেই নেই মেরাই হোগা। তিন ভরে যা ধকল যাচ্ছে, মাথা ধরাটা খুব কমন, ফাইনালি একটু হেড ম্যাসাজ পেলাম, শেতালি দিচ্ছিল, কিন্তু মাঝখানে এসে গেল আমাদের চুগলু বেবি। চুগলু বেবি একদম নিজের মাসিকে সহ্য করতে পারে না, কজ মাসি আর আমার দিনভর ফোনে লেগে থাকে, সামনাসামনি থাকলে দুজনে পাশে বসে গল্প করতে থাকে, তো আমাকে একদমই সহ্য করতে পারে না। তো আমি যেই ওর পাশে বসি ওর কান্না চালু হয়ে যায়। নাম চুগলু কেন, এটা নিয়ে একটা মজার ঘটনা আছে। চুগলু যখন চেতালির পেটে ও ওকে খুব ডিস্টার্ব করতো, আর আমি আর চেতালি যেই চুগলি করা স্টার্ট করতাম ও একদম শান্ত হয়ে যেত। তাই আমাকে থ্রু আউট প্রেগনেন্সি পিরিয়ড চেতালির সাথে রাত 12টা থেকে ভোর 4টে অবধি কথা বলতে হতো, কারণ ওই টাইমটা একটু শান্তিতে থাকতো, বিকজ যেই আমরা ফোন রেখে দিতাম চুগলু আবার নড়াশু স্টার্ট করে দিত। শাড়ি ওর কুচি খুলে যায়, ওর লাইনার হয় না।
একটা হাত আগাতে বলেছিলাম যাওয়ার সময় আমার বসে থাকো। রিম্পাই দেখ আগে চুপচাপ এসে লাগিয়ে নিয়েছে, ওর কমপ্লিট হয়ে গেছে। भूला पल के झपकाना हो 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 ইউপিতে থাকে, সো ওদের কলকাতার চপ সিঙ্গারা খুব পছন্দ, তাই জন্য কালকের ডেটে আমরা রেখেছিলাম নানান রকমের চপ বেগুনি। আর আজকের আমাদের ইভিনিংয়ের মেইন আইটেম ছিল জলেবি, একটা লাইভ জলেবি কাউন্টার বসানো হয়েছিল কি যে যত পারো খেতে পারো, কিন্তু ব্যাড লাক বোনেদের মেহেন্দি লাগানোর চক্করে ওদেরা কেউ জলেবি খেয়ে এনজয় করতে পারেনি ওইভাবে। কিন্তু বাড়ির ছেলেরা মানে আমার দাদা জামাইবাবু ভাই কাকা মামা সবাই প্রচুর প্রচুর জলেবি খেয়েছে। আমি বলেছি কি তোমার তুমি বড় বানাও তাহলে তোমার ছুটি হবে না। ব্লগটা শেষ করার আগে আজকের কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করে নিই। ছবি দেখতে দেখতে এই ব্লগটা আজকে এখানের মতন শেষ করব, কিন্তু আজকের দিনটা এখনও শেষ হয়নি। আজকের দিনেও প্রচুর প্রচুর মজা এখনও বাকি আছে, কী মজা বাকি আছে ওটা দেখার জন্য তো কালকের ব্লগটাকে ফলো করতে হবে। সো স্টে কানেক্টেড উইথ আস, চলো টাটা।